এই পৃথিবীর জমিনে জমিন থেকে যখন আসমানে তাকাই শুধু কি সূর্য না ছোট ছোট তারকাও আছে দেখা যায় তারকাগুলো মার্বেলের চেয়ে বড় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তারকাগুলো যে বানাইছেন হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না তাহলে ওইগুলো কত উপরে আপনার আমার পয়গম্বর বলেন আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা অগণবীজি আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা নবীজিকে জিজ্ঞাসা করলে তিনি শুধু এতটুকু বলছেন 500 বছরের রাস্তা কোন গতিতে সেটা তিনি বলেন নাই গতি তো হাঁটার গতিও আছে সাইকেলের গতিও আছে হুন্ডার গতিও আছে এই পৃথিবীর জমিনে সবচাইতে দ্রুত যেই গতি চলতে পারে আলোর গতি প্রতি এক সেকেন্ডে প্রতি একটা সেকেন্ডে প্রতি সেকেন্ডে এই আলো দৌড়তে পারে এক লক্ষ 86 হাজার মাইল এক লক্ষ 86 হাজার মাইল প্রতি সেকেন্ডে এক লক্ষ 86 হাজার মাইল যেতে পারে এমন কোন বিজ্ঞানী দুনিয়াতে এখনো আবিষ্কার হয় নাই এমন যানবাহন বানাইব এক সেকেন্ডে এক লক্ষ 86 হাজার মাইল এই রকম গতি সম্পন্ন কোন যানবাহন যদি কেউ বানাইতে পারে 500 বছর সময় লাগবে আসমানে যেতে এই আসমান যেটা আমরা উপরে কিন্তু আসমান কি একটা না আরো আছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান মহান আল্লাহ পাক যত্ন করে করে সাতটা আসমান বানাইছেন একটা নয় দুইটা নয় আমাদের মাথার উপরে যে আসমান স্থির পানি দ্বারা বানাইছেন দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দ্বারা বানাইছেন তৃতীয় আসমানটা তিনি তামা দ্বারা বানাইছেন চতুর্থ আসমানটা রূপা দ্বারা বানাইছেন পঞ্চম আসমানটা স্বর্ণ দ্বারা বানাইছেন ষষ্ঠ আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত পাথর দ্বারা বানাইছেন সপ্তম আসমানটা নূর দ্বারা বানাইছেন এইভাবে এক একটা আসমান আর এক একটা শূন্যস্থান খালি জায়গা 500 বছরের রাস্তা আসমানটা পুরো হইল 500 বছরের রাস্তা যানবাহন যদি বানাইতো কোনো বিজ্ঞানী ভারে কোনো বিজ্ঞানী যদি যানবাহন বানায়াও ফালায় যেই যানবাহন প্রতি সেকেন্ডে 186 হাজার মাইল যায় তবু প্রথম আসমানি যাইতে পারবে না কারণ সময় লাগে আয়াত আছে নাতি হুতি দুটি লইয়া ভর দিলে হইতো না এতে বোঝা গেল মানুষ তোমাদের দ্বারা জান্নাতে আসা সম্ভব না তোমাদের দ্বারা জান্নাতে আসা সম্ভব না অনেক নিচে তোমরা জান্নাত তো এই সাত আসমানের মধ্যেই নেই জমিন থেকে সপ্তম আসমান 7000 বছরের রাস্তা হয় জমিন থেকে সপ্তম আসমান যত দূর সিদরাতুল মুনতাহা জিব্রাইলের আসন আরো এত দূর এই 14000 বছরের রাস্তার ভিতরে জান্নাত নাই এর উপরে আল্লাহ জান্নাতটা বানায় রাখছেন বান্দা তোমরা অনেক নিচে জান্নাত অনেক উপরে তোমরা দিবার জন্যই কিন্তু আমি জান্নাত বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদেরকে জান্নাত দিতে চান এটার একটা প্রমাণ দেখেন এই পৃথিবীর জমিনে একটা নিয়ম চরাচরিত নিয়ম ঘুমায় গেছেন
দুই তিন আর কয়েকটা মিনিট, পাঁচ সাত দশ মিনিটের ভিতরে অন্ধকার একটা কুয়ার ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায়, এই কুয়ার ভিতরের নিচের মানুষটারে উপরে উঠাইবার জন্য কিছু ব্যবস্থাপনা আছে না নাই? প্রথমত উপর থেকে কিছু ছাড়তে হবে, ঠিক না ঠিক? যা ছাড়বেন এটা বন ছাড়লেও তো শক্ত করে ছাড়তে হবে। তিন নাম্বার ওই লোকটা নিচের থেকে ধরতে হবে, চার নাম্বারে উপরের থেকে আবার আমাদের টানতে হবে। এই চারটা কাজের মাধ্যমে নিচের মানুষ উপরে উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ঘোষণা দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। কার রশি? আল্লাহর রশিকে শক্ত করে ধরো। বান্দারে তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে, আমি তোমাদেরকে দেওয়ার জন্যই তুই জান্নাত গুলো বানায়া রাখলাম, তবে নিজেরা তো উঠতে পারবা না, অনেক নিচ, অনেক নিচে পড়ে গেছো, সেখান থেকে যদি উপরে আসতে হয় যেই ব্যবস্থাপনা গুরু দরকার সেখানে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করি। দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, জান্নাতে আমাদেরকে নিবেন এই কারণেই, মানুষের সব আশা সকল কিছু দুনিয়ার জমিনে পূর্ণ হওয়ার জায়গা না, মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আল্লাহ নিবেন জান্নাতে, দুনিয়ায় পূর্ণ হওয়ার জায়গা না। উদাহরণস্বরূপ আমাদের প্রত্যেকের অন্তরে আছে, নারী হোক আর পুরুষ হোক, আমরা চাই চিরদিন জোয়ান থাকার জন্য, চির যৌবন। পৃথিবীর জমিনে কেউ বুড়া হইতে চায় না, কেউ বুড়া হইবার চায় না, কিন্তু আওয়া লাগে নিনা লাগে না। মুরব্বী মানুষ বার্ধক্যজনিত কারণে মাথা নুয়ে গেছে, নিচের দিকে তাকায় কি যেন ভাবতেছেন আর হাঁটতেছেন। নাতি ডাক দিয়া কয়ে, দাদা যান কিছু হারায় ফেলছেন মনে হয়, আমাকে বলেন আমি টুকায় দিই। রে ভাই হারাইছি, কিন্তু এমন জিনিস হারাইছি যেটা তুমি বিসরাইলে আর ভাইতা না, এমন জিনিস হারাইছি রে ভাই খুঁজে পাওয়ার আর কেউ নাই। এমন একটা সময় ছিল আমি পায়ে হেঁটে দশ মাইল নয় পনেরো মাইল নয় বাড়ি থেকে কোর্টে যাইতাম ময়মনসিংহ, আর এখন এমন একটা হালত হয়েছে রে ভাই মসজিদে যাওয়ার সাহস নাই। বুড়া হইতে চায় না মানুষের মন, কিন্তু আওয়া লাগে না লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মনের এই আশা পূর্ণ হওয়ার জায়গাটা দুনিয়া নয়, এটা পূর্ণ করার জন্য একটা জায়গা বানায় রাখছি, জায়গাটার নাম বলেন, নাম বলেন? জান্নাতের ভিতরে মানুষ ঢুকবে ৩৩ বছর যুবক, জান্নাতের সামনে একটা ঝর্ণা থাকবে গোসল দেওয়ার জন্য, আর একটা ঝর্ণা থাকবে পানি পান করানোর জন্য। যেই ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, প্রত্যেক জান্নাতির চেহারা এমন আর থাকবে না, দুনিয়ার জমিনে যার যেই চেহারা যার যেই রং সুরত এমন আর থাকবে না। জান্নাতের সামনের সেই ঝর্ণার পানি দিয়ে যখন মানুষ গোসল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানির মধ্যে একটা মেডিসিন মিশায়া রাখছেন। গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের রং ইউসুফ আলাইহিসসালামের রঙের চেয়েও উজ্জ্বল হবে, প্রত্যেকটা মানুষের বডি হবে আদম আলাইহিসসালামের বডির মতো লম্বা, কেউর বয়স আর বুড়া থাকবে না, বার্ধক্য তাকে ছুঁইতে পারবে না। ৩৩ বছর বানায় আল্লাহ জান্নাতে ঢুকাইবেন, জীবনে কোনো দিন সাড়ে ৩৩ হবে না। মানুষের মনের এই আকাঙ্ক্ষা, চির যৌবন ধরে রাখার আকাঙ্ক্ষা দুনিয়া নয়, পূরণ হবে না, এটা পূরণ করার জায়গা জান্নাত।
জান্নাত আমাদের আসল বাড়ি দুনিয়ার জমিন অস্থায়ী ঠিকানা কিন্তু আমরা এই অস্থায়ীটার জন্য বেশি পাগল আসল বাড়ি ভুলে গেছি আসল বাড়ি দুনিয়ার জমিনে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এইগুলো সেই আসল বাড়ির স্যাম্পল স্যাম্পল মাল বেশি না গুডাউন বেশি তাকে আমাদের জন্য আল্লাহ গুডাউন বানায় রাখছেন জান্নাত এই দুনিয়ার জমিনে স্যাম্পল দিয়েছেন যেমন আমরা দুধ পান করি খুব সুস্বাদু একটা খাবার মানুষের কল্যাণের খাবার উপকারী খাদ্য কিন্তু সব মানুষেরা খাইতে পারে না এক লিটার দুধ সাত দিন দশ দিন এক মাসেও নসিব হয় না পরিবারের সব মানুষের জন্য এক লিটার দুধ যদি নেওয়া হয় পাঁচ সাত জনের পরিবার এক কাপ পরে বাড়ো এক কাপ দুধ পান করিয়া বান্দা যখন শুকর আদায় করে আর জিব্বাটা দেয় ঠোঁটগুলো চাষে আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দার কাছে মজা লাগছে রে দুনিয়াতে শুধু স্যাম্পল দিলাম তার বালা লাগে দেখা যায় রে ফেরেশতারা এইভাবে কাপ দিয়ে আমি তার জান্নাতে মেহমানদারি করব না স্যাম্পল দিছি দুনিয়ায় জান্নাতের মধ্যে এরকম স্যাম্পল নয় দুধের নদী বানায় দাও দুধের নদী বানায় দাও এই দুনিয়ার জমিনে বিবি বড় মজাদার নিয়ামত বড় আনন্দের এক নিয়ামত সহকারী নিয়ামত ঠিক না বেটি অনেকে মুখ বন্ধ করে রাখছে হুজুর খুব জ্বালাত আছি এরা মনে মনে যে হুজুর খুব অশান্ত বিবি বিবি যদি বিবির মতো হয় জান্নাতের সুখ দুনিয়ার পরিবারে হয় বিবি বড় শান্তির নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে দুনিয়ার জমিনে স্যাম্পল দিছি আখেরাতে গুডাউন একটা না অনেক দুনিয়ারটায় মাঝে মাঝে একটু ঝামেলা করে কিন্তু ওইখানে কোনো ঝামেলা নাই ওইখানে ঝামেলা নাই দুনিয়ার লড়াই মাঝে মাঝে একটু কমতি হয়ে গেলেই দেখবেন সব বাজার নিছেন ঠিক ফান্ডা নিতে মনও নেই লাগে না সামনা সামনি না কো পিছে দিল আহ জান্না বিজয় একদিন ফান খাই তাল্লাম না একদিনই ব্যর্থ ওদিন আপনার প্রতি রাগ হব না জীবনে আপনার কাছে কোনো কিছু চাইব না আমাদের শরীর থেকে কখনো দুর্গন্ধ আপনার নাকে যাবে না আপনার অসন্তুষ্টি হয় এমন কাজ আমাদের দ্বারা হবে না আমাদেরকে আল্লাহ এইভাবেই বানাইছেন এমন নিয়ামত ওই সুখ শান্তি চির শান্তির জায়গার নাম জান্নাতে যাওয়ার আশা ইচ্ছা আমাদের আছে না নাই যদি জান্নাতে যাইবার হয় জান্নাত হইল আমরা আসল বাড়ি কোন একজন যুবক শহরেই জন্ম শহরেই বড় হয়েছে দাদার বাড়ির নাম শুনছে কিন্তু কোনোদিন যায় নাই হঠাৎ ছুটি পায়া যদি মনে মনে ভাবে যে আমার আসল বাড়ি পুরান বাড়ি তো একটু দেখতাম নাম ঠিকানা নিয়ে আগে দিকটা ঠিক করতে হবে বাড়িটা কোথায় জানতে হবে এরপরে টিকিট কাটব বাড়ি যদি হয় হালুয়া ঘাট টিকিট কাটছে সিটাঙ্গের ঘুরতার বটি বাড়ি ফাইত জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের কার কার আছে একটু আত্মতান না রে তাকবীর আল্লাহ কবুল করো বলো না এখন তো বুঝতে হবে জান্নাত কোন দিকে আমাদের ডান দিকে আল্লাহ জান্নাত রাখছেন নাকি বাম দিকে রাখছেন সামনে নাকি পিছনে নিচে নাকি উপরে এটা দিকটি আগে ঠিক করতে হবে এরপরে চিন্তা ভাবনা তবে জান্নাতে যদি একবার আল্লাহ কাউকে ঢুকাইয়া দেন
এই মানুষকে আর কখনো জান্নাত থেকে বের হতে হবে না এবং আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই আল্লাহ সেখানে রাখছেন এমন কোনো বিষয় নাই যেটা পূর্ণ হবে না আল্লাহর রাসূলের একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি গ্রাম্য মানুষ এক কাম খুব বেশি করি এই অভ্যাস হয়েছে আমার ঘুম থেকে উঠতে যদি এই কামটা না করি আমার ভালো লাগে না কি কাম আলবাউন কি কাম আলবাইত জান্নাতের ভিতরে যদি আল্লাহ আমাকে নেন আমি জান্নাতে গেলে সেখানে কি হালবাইতে পারবো জান্নাতের ভিতরে যদি আল্লাহ আমারে আলবাওয়ার ব্যবস্থা করে কেমনে করবেন না গরু থাকবো আল্লাহর রসুল বলেন হা তোমার এই আকাঙ্ক্ষাও আল্লাহ পূর্ণ করবেন স্বর্ণের দুইটা গরু হবে স্বর্ণের লাঙ্গল হবে জোয়াল খাড়া সব স্বর্ণের হবে দুনিয়ার জমিনে মানুষ মনে মনে কল্পনা করতে পারে কিন্তু পূর্ণ হয় না আমাদের সকলের সব আশা পূর্ণ হয় কারণ মন এটা এত দ্রুতগামী চলতে পারে আর এত গভীর সে বহন করতে পারে তার কুল কিনারা খুঁজে হইতেন না মন এটা এমন এক জিনিস কিরকম দেখেন আপনি যদি বাস্তবে ঢাকায় যেতে চান কতক্ষণ লাগবো ধরেন 4 ঘন্টা জামজুমি যদি না পায় আর মনে মনে গেলে এখন বুঝে আইছে বাস্তব গতি দুনিয়ার বাস্তবতা আর মনের গতির বেশ কোনটা বুঝে আইছে সেই মনের আকাঙ্ক্ষা আপনি দুনিয়াতে কেমনে পূরণ করবেন এই মনের চাহিদা দুনিয়াতে কেমনে আপনি পূরণ করবেন এই মন তো এত বড় চাহিদা সম্পন্ন মন যার হাজার হাজার কোটি টাকা আছে তার লাখ লাখ কোটির দরকার এজন্যই তো এজন্যই মনের এই আকাঙ্ক্ষা মন ভরে না পেট ভরে না বিদায়ী হাজার হাজার কোটি টাকা খেয়েও আরো খাওনের ইচ্ছা আরো খাওনের ইচ্ছা 20 বছর 40 বছর যদি কেউ একটা ফদে থাকে আরো থাকার ইচ্ছা মনের এই আকাঙ্ক্ষা মনের এই লোভ দুনিয়াতে শেষ হওয়ার না এইটা শেষ করতে হলে মনের সকল আশা পূরণ করতে হলে আমাদেরকে জান্নাতে যাইতে হবে জান্নাতের সুখ শান্তি নিয়ামতের আলোচনা আমি এক জায়গায় করতেছিলাম যে ওইখানে মানুষ মনে মনে যা বলবে তাই হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের সামনে তোমার বিল্ডিং এর সামনেই আল্লাহ সাজায় রাখবেন হাউস হাউজের পানির মধ্যে অনেক রকমের মাছ খেলা করতে থাকবে তুমি যখন তোমার বিবির হাত ধরে গলাগলি করে দুজন হাঁটবা তোমাদেরকে সালাম দিবে আর বলবে ওগো আল্লাহর ওলিগণ আপনারা কি আমারে খাইবেন মাছে জিগাইব আপনারা কি আমারে খাইবেন আপনি যদি বলেন না আম খাবো কি খাইবেন বাজি না বুনা বলতে দেরি হাজির হইতে দেরি না মনে মনে বান্দার যেন এটা না আসে যে এই যে মাছ খাইলাম আরেকবার ভাই মুকুল দুনিয়াতে তুই এই টেনশন আছে এই জন্যই ফ্রিজ বড় লাগে জান্নাতের নিয়ামতের অবস্থা হবে এমন বুনা খাইলেন বাজি খাইলেন কাটাটা রাখবেন আপনার চোখের সামনেই আল্লাহর হুকুমে আবার সেই গোশতে পরিণত হয়ে মাছ জিন্দা হয়ে আপনাকে সালাম দিয়ে আবার পানিতে নেমে যাবে কলা খাইতে থাকবেন কলাটা খাইলেন শরীর থেকে কলা ছাড়লেন
খাইলেন ছায়া দেখবেন যেখান থেকে শিরছিলেন কলা আবার ভুল নেই এর নাম যেখানে অশান্তি কোনো বিষয় নাই অশান্তি বলতে কিছুই নাই চির শান্তির চির সুখের সেই জায়গা সেই জান্নাত আমাদের প্রত্যেকের নামেই আল্লাহ একটা করে বানায়া রাখছেন বান্দারে তোমারে আমি বানাই শুধু সারিয়ে দেই নাই তোমারে যে আমি বানাইছি আমার গোলামীর জন্য ইবাদতের জন্য এমনি তোমারে ছাড়িয়া দেই নাই আমি আল্লাহর রহমতও তোমার সাথে আছে আল্লাহর ভয় আল্লাহর মায়া আমাদের সাথে আছে না নাই আল্লাহর দয়া মায়া আমাদের উপরে কি পরিমাণ আমরা যে বলি কোরআন হাদিসে বলে আল্লাহ খাওয়ান আল্লাহ পালেন আল্লাহ সলান এই কথাটা সহজে বোঝার জন্য লক্ষ্য করে দেখেন একজন মানুষ পৃথিবীর এই জমিনের উপরে বেঁচে থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যত বস্তু আছে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি দরকার যেগুলো মহান আল্লাহ বান্দার জন্য এইগুলো সহজ করে দিছে ঠিক আস্তে কইছে বুঝাইছে না আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য ব্যবহার করি স্বর্ণ বেশি না লোহা বেশি কোন মানুষ যদি জিন্দগিতে কোনোদিন স্বর্ণ স্পর্শও না করে জীবন চলা কি থামবে কিন্তু লোহা ছাড়া আমরা চলার কোন বাউ এই যে ওয়াজ করতেছি সামনে লোহা আছে আর কুন্ডা দেখায় যে আমি যে একটু মুখটা বাউ ঘুরে আইছি চুলটি একটু কাটতে আইছি হেন লোয়া লাগছে আমার আপনার পরনে যে কাপড় সুভর সুতা বানাইল মেশিন দেখ হেন লোয়া লাগছে আছে না নাই গুসলা গড্ডা বানাইছি ভালা বদলানি লাগে কোন তীর ধরে হেন লোয়া লাগে আলবাইলে লাঙ্গল হেন লোয়া লাগে স্বর্ণের ব্যবহার বেশি হয় না লোহার ব্যবহার বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ব্যবহারের এই বেশি ব্যবহার করতে হবে এই জন্য আল্লাহ আসান করে দিছেন সহজ করে দিছেন স্বর্ণের দাম যেই পরিমাণ লোহা যদি এই পরিমাণ হইত আরো দূরে কর এখন তো আমরা কুদাল দেয় ভাই না যদি এই কুদাল স্বর্ণের হইত উভয় গতি আছি পানি ছাড়া মানুষ বাঁচবে না দুনিয়ার জমিনে পানি লাগবেই পানি মিলানোটা আমাদের জন্য কি আল্লাহ কঠিন রাখছেন না সহজ ওযু করলে পানি লাগবে পান করলে পানি লাগবে গোসল করলে পানি লাগবে এই পানি মিলাইতে যদি তেল মিলানোর মতো লাগতো অবস্থা তেল যেমন কঠিন পানিও যদি এমন কঠিন হতো তাহলে ছেলেরে বিয়া করানির আগে জিগাইল কোন বউ গোসল কম করে নজর খান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য আসান করে দিছেন দুনিয়ায় বাঁচা আরো সহজ প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচবে নি এই অক্সিজেন যদি কিনা লাগতো 24 ঘন্টা যদি অক্সিজেন ভরেন তাহলে হাসপাতালের বিল দেওয়া লাগে আমি আপনাকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনের সব নিয়ামত দিয়েছেন বান্দারে তোমারে বানায় আমি ছেড়ে দেই নাই আমার দয়া দিয়ে ডাইকে রাখছি বান্দা তুমি আমার গোলামি কইরা ইমানটা নিয়ে আসো দুনিয়ায় যা দিছি তো এটা স্যাম্পল দিছি দেখবা তখন তোমার জন্য কি বানায়া রাখছি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য বানায়া রাখছেন জান্নাত এখন আমাদের জানতে হবে আমাদের বাড়িতে কই কে কে ঘুমে আছেন একটু হাত তোলেন ভাই সাহেব ঘুমাইছি লড়াশোড়া দিল্লি
কারণ আছে কোরআনের মহফিলে আল্লাহর রহমত নাযিল হয় কোরআনের মাহফিলে আল্লাহর রহমত নাযিল হয় এজন্য খুন পাওয়াস জুমার দিন দেখবেন এক মুসল্লির উজার এক মুসল্লি করতেছে আল্লাহর রহমত নাজিল হয় সকিনা নাজিল হয় দেখার চোখ আমাদের নেই আমাদের বুজুর্গ আনে দিন দেখতে তাদের কারোর চোখে বাতাসের মতো লাগতো কারোর চোখে কুয়াশার মতো লাগতো তবে আমরা এতটুকু বুঝতে পারি দুনিয়ার গান বাজনাতে গিয়ে দাঁড়াইলে শরীরে কোনো প্রশান্তি মিলে না এক ধরনের জ্বালা মিলে এই সমস্ত মাহফিলে বসলে মনে একটা প্রশান্তি দেহে একটা শান্তি মিলে এই শান্তিটার নাম সাকিনা জান্নাতের নিয়ামতের আলোচনা করতেছি যেই কইছি স্বামী স্ত্রী দুইজন যখন হাঁটতে থাকে এক বুড়া বেড়া করেছে কবা জানা আমার একটা কথা বেহেস্ত যেদিন যায়া বাবুল্লের নাও যাইব তখন আমি বুঝছি ওনার ভূতের নাম বাবুল বাবুল্লের মা কি সমস্যা হয়েছে চাষা জ্বালা এলছে আমার ভুজি এলছে রাখছে এই সাথী লইয়া জান্নাতে যাইতো না ওরা নিয়ামত দুনিয়ার জমিনে স্বামী নেককার বিবি বদকার অথবা বিবি নেককার স্বামী বদকার আল্লাহ বিচার করবেন বদকারের সাথে বদকারকে মিলাবেন নেককারের সাথে নেককারকে মিলাবেন পক্ষান্তরে দুনিয়ার জমিনে দুজনের মন মিল মহব্বতের কোনো কমতি নাই ভরপুর এটা সংখ্যায় খুব কম ঠিক না বেটি বেশিরভাগ পরিবার জামাই বোন আওয়ামী লীগ বিম মত মারমুখী একটা অবস্থান নিয়ে তাই বালাডা কইলেও হের উল্ডা কয় হেললেন একবার কবর বউ তুইয়া বউ গেছে মারা যখন শুয়ায় গুরুস্থান ও বউ দুজন চাইস অন্যরা কই কি রে ভাই এই ডিকি কামটা করলে এটা কোন কামটা করলে এটা কি কামটা করলে তোমরা বুঝতা না তখন দুই চারজন তো তাহে বুঝা বুঝুয়ে দুই চারজন আছে না কই আমরা টেল কো যতদিন সংসার করছি জীবন ভরে উল্টাই চলছে ওহন যদি কই যে বেহেস্তে যাইও দুজনকে বই থাকবো শেষমেশ এটা কইছে যে দুজন যাইস যাতে বেহেস্তে যায় জান্নাতে আমাদের যেতে হবে লাগবো নিনে লাগতো না ডান দিকে বাম দিকে সামনে পিছনে যে না না কোথাও না জান্নাত আল্লাহ রাখছেন আমাদের মাথার উপরে উপরের দিকে বলিল কি খুব সহজভাবে সংক্ষিপ্ত ভাবে যেন বিষয়টা বুঝতে পারেন আদম এবং হাওয়া আমাদের আব্বা আম্মা শুনছেন নি নাম তো শুনছেন দেহা না হোক আমাদের আব্বা আম্মা তারা জান্নাতে এক সময় ছিলেন নি না ছিলেন না ছিলেন ওনারা যেই দিন জান্নাত থেকে বের হন ওই দিন আল্লাহ বলেছিলেন হে আদম হওয়া বংশবুনিয়া ছ নিচে নাম যদি বলতেন বের হও এটার অর্থই একটা যেহেতু বলছেন নিচে নাম বোঝা গেল জান্নাত উপরে জোরে কোন ঠিক না ভাই এখন বুঝুন লাগবো উফরে কতখান উফরে যদি দেখা যায় যে হাজার দুই হাজার মাইল উফরে আছে
তাহলে আমরা এই এলাকার জায়গা জমি দিয়ে আমরা করাম কি হেন গেলে তোর আউন লাগতো না কুটিয়া জায়গা জমি সাইডের থানা মানুষের কাছে আমরা বেচিয়া 210টা বিমান রকেট কিনিয়া আস্তে আস্তে যাইতে তাল্লাম কিন্তু না 2500 মাইলের ভিতরে নাই উপরের দিকে যদি আমরা তাকাই সূর্য দেখতে পাই আছে না নাই এই সূর্যটা জ্ঞানীগণ বলেন বিজ্ঞানীরা বলেন এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আর একটু জোরে কর এবং এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এক দুই গুণ 100-200 গুণ 1000-2000 13 লক্ষ গুণ বড় সূর্য বিশাল আকারের সূর্যটা এত ছোট দেখা যায় কেন যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট হয় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই জন্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাও ছোট লাগে প্রচন্ড শীতের রাত্রে চাদর মুড়ি দিয়ে মাফলার বান্ধিয়া অথবা একটা টুফি আছে না মান কি টুফি আছে না আরে সবটি মুখটা একটু বাইরে ফেরিয়া সব গুটিয়া গেড়ে আইলেন গভীর রজনীতে আপনি বাড়িতে ঢুকছেন আপনার দেখ সিনার কোনো বাউ নাই আপনার বাড়ির কুকুরেই দেখবেন আপনার দেখে ভক ভক শুরু করব তখন আপনি যদি একটু আওয়াজ দেন এর অর্থ হইলো আপনার পরিচয় দিলাই আর এটা কইলেন আমার বাড়ির তাহস আর আমার দিকে কুদাস তখন সে করে কি দেখবেন আপনার আওয়াজটা যখন সে শুনতে পায় তখনই আগের বাপ পাল্টাইয়া লেজটা ভালাইয়া ঘাড় সোজা করে আপনার সাইডে সুইডে ঘুরব আর হুম হুম করে আওয়াজ দিব এর অর্থ হইল সরি শুনছি না আছে না নাই একটা কুকুর তার মালিক চিনে কিন্তু ওই মানুষগুলো শিক্ষিত হয়েও মালিক চিনে না ওরা কুকুরের চেয়েও নিকৃষ্ট এদের নিয়ে অন্তত আজকে আমরা আলোচনা করব না আমরা আলোচনা করব আমাদের কি নিয়ে আমরা একদিন ছিলাম না একদিন থাকবো না শুধু এই কথাই যথেষ্ট নয় আমাদের মনে রাখতে হবে যেদিন ছিলাম না কোথায় ছিলাম কোত্থেকে আসলাম যেদিন থাকবো না কোথায় যাব অবশ্যই তো আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে একটা ঠিকানা তো আছে সেই ঠিকানাটা কোথায় গন্তব্য কই আমাদের মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গন্তব্য কোথায় রেখেছেন আল্লাহ পাক কুরআনে এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله پاك رب العالمين بولين যারা ইমান এবং নেকামল ইমান আর নেকামল নিয়ে মরবে আমি এদের জন্য একটা জায়গা বানাইছি জায়গার নাম জান্নাত আল্লাহ ঘোষণা দেন যারা ইমান ওয়ালা নেক আমল করে যাবে ইমানদারের জন্য একটা জায়গা বানাইছি জান্নাত আর আমি তাদেরকে সেই জান্নাতের মেহমান বানাবো জান্নাতের মেহমান হওয়ার যে খুশি এই খুশির সুবহান আল্লাহ গরম চা খাওয়াইলে এর থেকে আওয়াজ বেশি হয়
জান্নাতের মেহমান এবং সেই মেহমান কানায়, কারণ মেহমান শব্দটা শুনলে অন্তরে একটা ভয় আসতে পারে যে মেহমান বানাইবেন আল্লাহ, কারণ মেহমান তো বেশি দিন থাকে না। কেউর বাড়িতে মেহমান আসলে বেশি দিন থাকে, আরো ধরে কর জামাইও যদি হোর বাড়ি যায় আর তিন দিনের উপরে হয়ে যাবে, সরাসরি শ্বশুরে কিছু না কইলেও রান্দা গরকের শাশুড়ি রেজে গায় এটা চাইছে কি তা ঠিক না বেটে। মেহমান বেশি দিন থাকে না, আল্লাহ যে মেহমান বানাইবেন এই ভয়টা ভাঙ্গার জন্যই পরের আয়াতে আল্লাহ বলেন খালিদিন ফিহা, চিরদিন থাকবে, চিরদিন থাকবে। তাহলে চিরদিন থাকবো, তাহলে মেহমান কেন বললেন? মালিক হইতে বলতে পারতেন। প্রশ্ন বুঝতেছেন? প্রশ্ন বুঝেন? আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন, অথচ রাখবেন শুরু আছে শেষ নাই, চিরদিন। তাহলে মেহমান কেন? মালিক তো বলতে পারতেন। মেহমান বলার কারণ হলো দুনিয়ার জমিনে মেহমানদারের একটা নিয়ম আছে, কর্মচারী মালিক মেহমান সব সমান না, একটু বেশ কম আছে। কর্মচারীর কাজ বেশি, আরাম কম, খাওন কম, জোরে কর। আর মেহমানে কাম নাই, খাওনের আইটেম বেশি। এমনকি কেউ যদি কারোর বাড়ির মেহমান হন, গরিবের বাড়ির মেহমানও যদি হয়, সকালবেলার নাস্তা করার পরে দুপুরে উনি কি খাবেন এই চিন্তা মেহমানের না, মালিকের। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের মেহমান বানাইবেন এই কথার দ্বারা বুঝাইয়া দিলেন, বান্দারা আসো ইমান নামক পুঁজিটা লইয়া শুধু দুনিয়ার থেকে বিদায় হ, মেহমান বানায় রাখবো, মেহমান বানায় রাখবো। ওইখানে কি থাকবা, কি খাইবা, কেমনে থাকবা, কি তোমার মনের চাহিদা হবে, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সব ব্যবস্থা করব। এই জন্য মেহমান। এখন আমি আপনাদের সামনে ছোট একটা আয়াত তিলাওয়াত করছি, কিছুক্ষণ আসুন কি বাবডা বুঝে লই, একটু ভাড়া সরাতে বলেন যায় না, দান্ডিটা ঘুরায় বোমানি প্রত্যেকে লুটে বলেন দান্ডি ঘুরানি বুঝছেন। হাদিসের মধ্যে আসছে বসার কিছু সুরত আছে, এই বসার সুরত একভাবে বসা নিষেধ, হাঁটু খাড়া করে বওয়া নিষেধ। এটা আগে বুঝতাম না, এটা নিষেধ হওয়ার কারণ কি? বড় হরে বুঝছি যে এইভাবে হাঁটু খাড়া হইতে বইলে লুঙ্গির তো দুইটা ফাট্টা ভাঁজ আছে, খুব সাবধানে রহন লাগে, যদি এক একটা ছুটতে যায় সমস্যা না। পিছনে যারা বসছেন, আমরা আলোচনাটা একটা বিষয় ভিত্তিক শুরু করব, যেন একটা কিছু বাড়ির নিয়া শুনাইতেন পারো। আমরা মহিলারা যথেষ্ট ভালো, এই যে বারোটা লাগাত সময় এখানে খাটায় গেলেন, যদি জিগায় কিতাঞ্চ, আমরা এরা জিগায় না, যদিও এক দুজনে জিগায় এলা কিতাঞ্চ, এক পডাইলের বড়া দিলাই বের হয়ে কন্টিনিউ
যদি বলতো তুমি দুই ঘন্টায় কি শিখেছ, 10 মিনিটের খোরাক আমারে দাও, তাহলে মনোযোগ একটু বেশি হইত। সবসময় তো বসার সুযোগ হয় না, যদিও আমরা কাছাকাছির মানুষ, ব্যস্ততার কারণে ওই 4 দিনের সফর শেষ করে এসে সিলেট বিভাগ থেকে এখন নিজের বিভাগ হয়ে ঢুকছি। আপনাদের বসার পরিবেশটা সুন্দর থাকলে, এটা যেহেতু জান্নাতের বাগান এ বিশ্বাস আছে না নাই, এটা যে জান্নাতের বাগান এ বিশ্বাস হয়, বিশ্বাসটা মজবুত রাখা চাই। মাঝখানের ফাঁকা ও সুন্দর দেখা যায় এই পরিবেশ নিজ জিম্মায় সুন্দর করে ফেলি। আমরা একটু সামনের দিকে জমে বসি, দোকানপাটে যারা আছেন কিছুক্ষণ সময় কথা আপনাদের সামনে হবে। বছরের শুরু মাত্র, বছরের শুরু মাত্র, ওয়াজ নসিহত হচ্ছে, শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ সামনের দিকে আগায় আসেন। আল্লাহর দ্বীনের জন্য যে যত বেশি সামনে আসবে রহমত সে তত আগে পার, সামনের দিকে আগায় আস, নিজ নিজ দায়িত্বে। واعتصموا بحبل الله جميعا الله বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর এই ওয়াজটা কি খুব লম্বা না ছোট? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। জবান খুলে বলেন আল্লাহ কি বলছেন? আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এখানে আমাদের তিনটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর রশিটা কি? 2 নম্বর প্রশ্ন হলো ওই রশিটা ধরার নিয়মটা কি? 3 নম্বর প্রশ্ন হলো রশি ধরতে পারলে লাভটা কি? আল্লাহ বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এখানে তিনটা প্রশ্ন, একটু তফসিরি চিন্তা ভাবনা রাখলে কথাটা বুঝে আসবে। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর রশিটা কি? 2 নম্বর রশিটা ধরার নিয়মটা কি? 3 নম্বর রশি ধরতে পারলে লাভটা কি? এই তিনটা কথা মনে রাখতে হবে, তাহলে আজকের যেই বিষয়টা আমি নিয়েছি সেই ওয়াজটা বুঝে আসবে। 1 নম্বর আল্লাহর রশি কি, রশি ধরার নিয়ম কি, ধরতে পারলে লাভ কি? আমরা এই দুনিয়ার জমিনের কেউ স্থায়ী বাসিন্দা আছো এখানে? নার আওয়াজে বোঝা যায় কেউ কেউ আছে, একটু আব্দুল হাঁচি দেই ভাইয়া শুন, এই দুনিয়ার জমিনে কি যেই বাড়িতে আমরা বসবাস করি সেখানে আমাদের পূর্বে অন্য মালিক ছিলেন? আজ থেকে কিছু কাল পরে আমরা থাকবো না অন্যরা মালিক, ঠিক না? প্রতিদিন আমার আপনার দোকানের গদির থেকে একটা আওয়াজ আসে, সেটা আমরা শুনি না? তোমরা কিন্তু আমারে এত আপন ভাইব না, তোমার আগেও একজন আসিন, তার সাথেও মহব্বত ছিল, বিদায় করে দিছি, সময় আসলে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলে তোমাকেও বিদায় করে দেব। এটা দুনিয়ার নিয়ম, এখানে আমরা কেউ থাকবো না, এখানে থাকার জন্য তো আসি নাই, কারণ আমাদের চিরদিন থাকার জন্য একটা জায়গা আল্লাহ বানায় রাখছেন, জায়গাটার নাম, জবান খুলে বলেন জায়গার নাম, আল্লাহ যদি চাইতেন দুনিয়াতে চিরদিন আমাদেরকে রাখতে পারতেন নি না? পারতেন না, তাহলে জান্নাত বানাইলেন, কারণ কি এইখানে রাখলেন না ওইখানে আমাদেরকে নিবেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, বান্দা রশি ছাড়লাম আমি,
এই রশি শক্তও করলাম আমি ধরবা শুধু তুমি টান দিয়া উঠাইব আবার আমি আমরা অনেক নিচে জান্নাত অনেক উপরে নিজেদের চেষ্টায় উঠতে পারবো না আল্লাহ দয়া করতেছেন রশি ছাড়লেন ওই রশিটা আবার শক্তও করলেন আমাদেরকে একটা কাজ দিছেন বান্দা ধরো واعتصموا بحبل الله جميعا রে দুনিয়ার মানুষ আল্লাহর রশিকে মজবুত করে ধরো রশি ছাড়ছেন কে শক্ত করছেন তিনি ধরবা শুধু তুমি টান দিয়া উড়ায় উঠাইবে না চার কাজের মধ্যে তিনটাই করছেন আল্লাহ একটা করবা বান্দা এখানে আমরা যে প্রশ্ন করছিলাম শুরুতে মনে আসেনি কয়টা প্রশ্ন আল্লাহর রশির উপরে প্রশ্ন ছিল কয়টা তিনটা রশিটা কি ধরার নিয়মটা কি ধরলে পরে লাভটা কি আল্লাহর রশির ব্যাপারে তাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত কারণ রশির সংবাদ যদি নিতে হয় আলেম ওলামার থেকে নিতে হবে কারণ অনেক মানুষ ভুল ব্যাখ্যা দেয় নিজের সুবিধা একবার কয় ফাইসি বহুদিনে কুচিয়া রশির সংবাদ পাওয়া গেছে কোনো ফরিদপুর আল্লাহ রশি তাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে আল্লাহ রশি বলতে কি বুঝাইলেন আল্লাহর কুরআন আরো জোরে জবান খুলে বলেন এখন প্রশ্ন জাগে কুরআনকে আল্লাহ রশি বললেন কেন কুরআনকে আল্লাহ সিঁড়িও তো বলতে পারতেন মুইও তো বলতে পারতেন রশি বলার কারণটা কি উপর থেকে আল্লাহ ছেড়েছেন কুয়ার ভিতরে একটা মানুষ মইটা ছাড়লে রিক্স আছে মাথায় লাগলে দুঃখ পাইব বাস ছাড়লেও ভয় আছে ফিটো লাগলে দুঃখ পাবে কিন্তু যেই বয়সের লোকটাই কুয়াতে থাকুক না কেন রশি ছাড়লে ভয়ের কোনো কারণ নাই এই বহন সকলেই সহ্য করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহর রশির নাম জবান খুলে বলেন আল্লাহর রশির নাম কি কুরআন দুঃখের বিষয়ে বর্তমান সময়ে আমরা মুসলমান শতকরা কয়জন মুসলমান কোরআন ধরছেন কোরআনের সাথে আছে কুরআনুল করিম তিলাওয়াত জানেন কয়জন মুসলমান যাও জানেন তাও আবার অনেকের শুদ্ধ না এই জন্য বাংলাদেশে তাম পৃথিবীর সব দেশ চাইতে কোরআনের ওয়াজ নসিহত বেশি হয় এরপরেও দুর্নীতি কেমনে হয় যেই পরিমাণ আমরা পাওয়ার আশা করি পরিমাণ পাই না ইসলাম বিদ্বেষী যত মিশন আছে মানুষকে বেলাইনা নেওয়ার জন্য মুসলমানদের যত শত্রু আছে নাম কয়টা করি কিন্তু সমস্ত শত্রুদের টার্গেট হলো একটাই ঘুরে ফিরে টার্গেট একটাই মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখো কুরআনুল করিম এমনই এক পরশ পাথর যেই পরশ পাথরের ঘষা লাগলে লোহা শোনা হয়ে যায় কেমন শোনা হয়ে যায় লক্ষ্য করে দেখেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়েন আর কান্দেন মক্কা নগরীর গলিতে ঘুরেন একটা এলাকায় ঘুরেন আর হাঁটেন সাথীরা জিজ্ঞাসা করেন ইয়া আমিরাল মুমিনিন আপনি চোখে পানি মুছতেছেন কান্দেন কারণ কি উনি জবাব দিলেন আমি উমর খাত্তাবের ছেলে সেই উমরেই এখনো আছি আমার হাত পা এখনো পরিবর্তন হয় নাই হাত বাড়েও নাই পাও লম্বাও হয় নাই আগের উমরে আমি রয়ে গেছি কিন্তু এই যে দেখা যায় মাঠ আমি উমর এক সময় এই মাঠে ছাগল রাখালি করতাম উঠের রাখালি করতাম
কিন্তু আজকে এই কোরআনুল করিম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরশ এখন আর ছাগল রাখালি করা লাগে না উট রাখালি করা লাগে না মহান আল্লাহ অর্ধ জাহানের মানুষের রাখালি করা বলতে পারেন যে হয়তো মানুষের রাখালিটা কেমনে নড়বড়ে করছেন মনে হয় না খলিফাতুল মুসলিমিন উমর কুরআনুল করিমের পরশ পাথরের গোসায় কেমন হওয়া হইছেন একটা উদাহরণ নেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবীজি তখন নাই খেলাফতের যুগ উমর খলিফা খলিফাতুল মুসলিমিন উমরের আমল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করতেছেন সাহাবীরা উনি নিজেও গিয়া দাঁড়াইলেন জামাত শেষ হয়ে গেল মনের ভিতরে একটা প্রশান্তি পাইলেন যেই মাত্র সালাম ফিরাইলেন মসজিদে নববীর সামন থেকে একজন মহিলা এসে ডাকতেছেন ঘটনা কি উনার এটা বাস্তব না স্বপ্নে দেখতেছেন স্বপ্নে দেখতেছেন একজন মহিলা মসজিদের নববীর সামন থেকে ডাকতেছেন তোমরা কারা গো একজন আসো আমার নতুন গাছের খেজুরগুলো নিয়ে যাও আল্লাহর পয়গম্বরকে দাও উনি নিজেও যেন কান সাথীদের কেউ খাইতে দেন অনেক মুরব্বীরা এখনো আছে নতুন গাছের ফলটা আল্লাহ ওয়ালা গন নামাজি মুত্তাকি পরহেজগারকে দেয় হুজুর খাওয়ানোর লাগিন বুঝায় না আল্লাহ বহুত খাওয়ান কিন্তু আপনাদের কি আমল শিখায় দিই আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনকে এইটা দিলে পরে এক নাম্বার লাভ হয়তো এই জাতীয় মাল আল্লাহ আপনার জন্য বরকতের দরজা খুলে দিবে দুই নাম্বার যদি বরকতের দরজা না খুলে তাহলে বিরাট বড় ধেয়ে আসা মুসিবত থেকে এই উসিলা আল্লাহ আপনারে বাঁচাইয়া দিবে তিন নাম্বার আলেমের সাথে বুজুর্গদের সাথে মহব্বত তৈরি হইল এই উসিলায়ও কামতের দিন সুপারিশ নসিব হয়ে কে আসো আমার নতুন গাছের খেজুর নবীজিকে দাও উনি স্বপ্নে দেখতেছেন কে কে স্বপ্নে দেখছে হযরত আলী স্বপ্নে দেখতেছেন নবীজি নিলেন খাঞ্চাটা মুখে দিলেন একটা সাথীদেরকে দিতেছেন হযরত আলী হাত বাড়াইলেন উনারে একটা দিছেন স্বপ্ন ঢুকেই খেজুরটা মুখে ঢুকায় দিছেন খাইতেছেন খাইতেছেন মজা নিতেছেন এমনি মসজিদে নববীর আজানের আওয়াজ আসসালাতু খায়রুম মিনান নওম ঘুমটা ভেঙে গেল তাড়াহুড়ো করে মসজিদে গেলেন গিয়া দেখেন বাস্তব জামাত চলতেছে ইমামতের মুসল্লায় নবীজি নাই ওমর ওটা তো স্বপ্ন ছিল খলিফাতুল মুসলিমিনের পিছনে দাঁড়াইছেন নামাজ শেষ হয়ে গেল এমনি শোনা যায় একজন মহিলা ডাকতেছেন এসে মসজিদের সামনে দাঁড়ায় কে আছো আমার এই খেজুরগুলো আমিরুল মুমিনিনের হাতে দাও উনি নিজেও যেন কান আমার নতুন গাছের খেজুর ওনার সাথীদেরকেও যেন খাইতে দেন মুসল্লিদের হযরত আলী শুধু দেখতেছেন স্বপ্ন দেখছিলাম একরকম এটা দিয়ে বাস্তবে মিলে এই খেজুরের পাত্রটাই না হযরত ওমরের হাতে দেওয়া হলো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে মুখে দিলেন সাথীদেরকে দেওয়া শুরু করে দিলেন এইভাবে দিতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনিও হাত বাড়ালেন হযরত আলীকে দিলেন একটা এই একটা খেজুর উনি খাইলেন খুব সুস্বাদু খেজুর সব খেজুরের স্বাদ কি একরকম না ভিন্ন ভিন্ন খুব সুস্বাদু খেজুর ছিল হযরত আলী তাকায় দেখেন পাত্রের মধ্যে অনেক খেজুর আছে ইচ্ছা করলে আরো দিতে পারেন ইয়া আমিরাল মুমিনিন আমাকে কি আর কয়েকটা খেজুর বাড়ায় দেওয়া যায় না যেই মাত্র এই কথা বলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘাড় ঘুরাইয়া কানের কাছে মুখটা এনে বলেন আলী রে স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না খলিফা কি নরবরে না সফল
বাহির জাগ্রত ভিতর জাগ্রত একমাত্র কোরআনের উসিলা আল্লাহ কোরআন নামক রশি ছাড়ছেন ওই রশি শক্ত কেমন করছেন বিন্দু মাত্র ভুল আছে আর জোরে কর আর জোরে কোন ইমানি স্বীকৃতি কোরআনে কোনো ভুল আছে যারা যুগে যুগে ধরতে আসছে সিলিন্ডার হয়ে সেই কোরআন গ্রহণ করেছে কোরআন গ্রহণ করে তারা সেই কোরআন ওয়ালা হয়ে গেছে পৃথিবীর কোন বইয়ে এমন চ্যালেঞ্জ পূর্ণ কথা নাই কোরআনের শুরুতেই আল্লাহ বলেন লা রাইবা ফিহি যার মধ্যে সন্দেহ শোবার অবকাশ নেই সন্দেহ করার সুযোগ নেই সব সত্য অনেক সময় ইয়ং জেনারেশন বিজ্ঞানের সাথে কোরআনের আইনগুলো এনে মিলাতে চায় অনেকগুলো মিলে অনেকটি মিলে না জেনে রাখবেন যেই যেই বিষয়গুলো মিলে না বুঝবেন গবেষণার বাকি আছে গবেষণার বাকি আছে কোন একটা বিষয় নিয়ে গবেষণা করে দশ বছর চলে পরবর্তী বিজ্ঞানীরা সেইটা নিয়ে গবেষণা করে আর একটু উন্নতি করে যখন দেখবেন যেই থিওরিটা কোরআনের সাথে মিলে গেল বুঝবেন গবেষণাটা সঠিক মাত্রায় গিয়ে পৌঁছতে পারছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বলুন আমিন কোরআনের সাথে লেগে কোরআনের সাথে মহব্বত করে ঘরের ভিতরে কোরআন নিজের জীবনে কোরআন সন্তানদেরকে কোরআন শেখানো এই বয়সে সব জানেন সব নিতে পারছেন একটু একটু করে কোরআন শেখার দরকার এটা প্রয়োজন কি মনে হয় না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন বলুন আমিন